আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোন যারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সকালের আপডেটে। আজ রবিবার 4 ফেব্রুয়ারি ইংরেজি 2024 সাল। দিনের শুরুতেই দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রা, বাংলাদেশি টাকা আজকের টাকার রেট কত। প্রবাস থেকে সঠিক রেটে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে তারপর টাকা পাঠাবেন। এতে করে বেঁচে যাবে আপনার প্রবাস জীবনের মূল্যবান সময় এবং আপনার কষ্ট অনেকাংশে কমে যাবে। এখানে বৈদেশিক মুদ্রায় বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তাই উল্লেখ করা হল। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য কিন্তু ভিন্ন হবে। আপনি বাংলাদেশি টাকায় কত টাকার রেট পাচ্ছেন? আজ আপনি মালয়েশিয়ান 1 রিংগিতের বিনিময় ব্যাংক টু ব্যাংক পাচ্ছেন 25.90 টাকা এবং ক্যাশ পিকআপে পাচ্ছেন 23.05 টাকা। সৌদি 1 রিয়ালের বিনিময়ে পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক 29.27 টাকা, ক্যাশ পিকআপে পাচ্ছেন 28.95 টাকা। মার্কিন 1 ডলারের বিনিময়ে পাচ্ছেন 105.02 টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ। ইউরোপীয় 1 বিনিময়ে পাচ্ছেন বাংলাদেশি টাকায় ব্যাংক টু ব্যাংক 132.75 টাকা ক্যাশ পিকআপে, একই রেট রয়েছে। ইতালি 1 ইউরোর বিনিময়ে পাচ্ছেন 132.75 টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 132.10 টাকা। ব্রিটেনি 1 পাউন্ডের বিনিময়ে পাচ্ছেন 155 টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 155 টাকা। সিঙ্গাপুরের 1 ডলারের বিনিময়ে পাচ্ছেন 91.10 টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 91 টাকা। অস্ট্রেলিয়ান 1 ডলারের বিনিময়ে পাচ্ছেন 79.60 টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 75.10 টাকা। নিউজিল্যান্ডের 1 ডলারের বিনিময়ে পাচ্ছেন 65.61 টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 60.74 টাকা। কানাডিয়ান 1 ডলারের বিনিময়ে পাচ্ছেন 89 টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 89 টাকা। UAE-র 1 দিরহামে পাচ্ছেন 33.48 টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে, একই রেট রয়েছে। ওমানে 1 রিয়ালের বিনিময়ে পাচ্ছেন 315.02 টাকা ব্যাংক টু ব্যাংক। বাহরিয়ান 1 দিনারের বিনিময়ে পাচ্ছেন 332.95 টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 289.01 টাকা। কাতারি 1 রিয়ালের বিনিময়ে পাচ্ছেন 33.60 টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে, একই রেট রয়েছে। কুয়েতি 1 দিনের বিনিময়ে পাচ্ছেন 399.19 টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 355.13 টাকা। সুইজারল্যান্ডের 1 ফ্রেন্সের বিনিময়ে পাচ্ছেন 140.48 টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 140 টাকা। দক্ষিণ আফ্রিকান 1 রান্ডের বিনিময়ে পাচ্ছেন 5.89 টাকা ব্যাংক টু ব্যাংক। জাপানি 1 ইয়েনের বিনিময়ে পাচ্ছেন 33 পয়সা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপে পাচ্ছেন 32 পয়সা। দক্ষিণ কোরিয়ার 1 ওয়নের বিনিময়ে পাচ্ছেন 11 পয়সা এবং ক্যাশ পিকআপে পাচ্ছেন 81 পয়সা। ইন্ডিয়ান 1 রুপির বিনিময়ে পাচ্ছেন 1.29 টাকা এবং ক্যাশ পিকআপেও একই রেট রয়েছে। উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য, তবে সময়ের ব্যবধানে প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন ঘটতে পারে। এছাড়াও আন্তর্জাতিক ডলার মানদণ্ড ওঠানামার কারণে এর পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন। আমরা যখন দেশে টাকা পাঠাই তখন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পাঠাই। এগুলো হচ্ছে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, নগদ বিকাশ উপায় এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার ইত্যাদির কারণেও প্রকৃত মূল্যর আংশিক পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন। পরিবর্তন যাই হোক না কেন, আপনি অবশ্যই বৈধ পন্থা বা ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করবেন, কেননা এতে করে আপনি একটু হলেও লাভবান হবেন। আপনি যখন দেশে বৈধ পন্থায় বা ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠাবেন তখন আপনার রেমিটেন্সের সাথে সরকার প্রদত্ত একটি 2.50% হারে প্রণোদনার টাকা যুক্ত হয়ে যাবে, যা আপনাকে আর্থিকভাবে সাপোর্ট করবে। তাই আপনি অবশ্যই যার নামে টাকা পাঠাবেন তাকে বলবেন অবশ্যই ব্যাংক থেকে সেই টাকাটি তিনি যেন বুঝে নিন। ভিউয়ার্স, এই ছিল আমাদের সর্বশেষ টাকার আপডেট। প্রতিদিনের আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি।